হ্যালো গাইস, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করে থাকি, আর এটা আমার কর্তব্য। যখন ডিটেলস টপিক আলোচনা হয়ে যাচ্ছে তোমাদের ক্লাস অনুযায়ী, তারপরে সেইগুলোর কী কী MCQ প্রশ্ন উত্তর আসে সেইগুলো হচ্ছে তোমাদের সামনে নিয়ে আসা, এবং সেইগুলো নিয়ে এসছি। আর তারপরে MCQ পরে আসবো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, ঠিক আছে? তোমাদের কোন চ্যাপ্টারটা চলছিল? ক্লাস নাইনের হচ্ছে কন্টিনিউ করা হচ্ছিল, ক্লাস নাইনের চ্যাপ্টার 2 শেষ হয়ে গেছে। আরও একটা জিনিস এরই মাঝখানে তোমাদেরকে বলে দিই যে কেবল ইতিহাসের ক্লাস 9 MCQ বলে আদার্স অন্য কেউ থাকলে দেখবো না, এরম ব্যাপারটা করো না। কারণ হচ্ছে MCQগুলো হচ্ছে বাছাই করা MCQ, যেইগুলো থেকে তোমরা কেবল 9 নয়, পরবর্তী সময়ে কলেজ লাইফ বলো, ইউনিভার্সিটি লাইফ বলো, কিংবা চাকরির ক্ষেত্রে এই সকল প্রশ্ন উত্তরগুলো থেকে, এই সকল প্রশ্ন থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন আর উত্তর কমন পাবে, ঠিক আছে? তো তাই জন্য তোমাদের সকলকেই বলবো হচ্ছে মন দিয়ে দেখতে আর উত্তর দেওয়ার চেষ্টা করতে। একটা প্রশ্ন বলবো এবং তার এগেনস্টে কিছুক্ষণ সময় থাকবে, সেই সময়ে তোমরা হচ্ছে যেমন ঠিক হোয়াটসঅ্যাপে গার্লফ্রেন্ডকে মেসেজ করো না ঠিক করে, কিংবা হচ্ছে ক্রাশকে মেসেজ করো, ঠিক সেরকমভাবেই কমেন্ট বক্সে মেসেজটা করে দেবে। সঠিক উত্তর হলে তোমার এক্সপিরিয়েন্স হবে, তুমি এক্সাম হলে হচ্ছে নাম্বার বেশি পাবে, এমনি নাহলে ক্রাশকে তোমার হচ্ছে SMS করে তো হচ্ছে এক্সাম হলে নাম্বার বেশি পাওয়া যায় না, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপের ইউটিউবের কমেন্ট বক্সে বেশি মেসেজ করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করলে তোমার কিন্তু এক্সাম হলে হচ্ছে পরীক্ষার নম্বরটা বাড়বে, এইটুকুনি গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। তো যাই হোক, প্রত্যেক প্রশ্ন করব, তার এগেনস্টে কিছুক্ষণ সময় থাকবে, সেই সময়ের মধ্যে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখবে। সঠিক যাদের হবে খুব ভালো কথা, যাদের সঠিক হবে না তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আজ ভুল হবে কাল ঠিক হবে, ঠিক ভুল নিয়েই হচ্ছে জীবন। আর যে সর্বাধিক সঠিক উত্তর দিতে পারবে তার নামটা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো। আর যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো, তোমাদের নাম আর স্কুলের নাম পারলে না হলে কোথায় থাকো সেইটা জানিও কমেন্ট বক্সে। এর থেকে কি আমাদের কথাবার্তার একটুখানি মাধ্যমটা শক্ত হবে, আমি তোমাকে চিনবো, তোমার নাম জানবো, এবং তুমি তো আমাকে চেনোই, ঠিক আছে? চলো প্রশ্ন উত্তরগুলো আগে নিয়ে আসা যাক। তার খুব ইম্পর্টেন্ট, তারের মধ্যে দিয়ে সব কিছু চলছে, তাই না? প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে, যেটা ইম্পর্টেন্ট লিখে দিই, গুরুত্বপূর্ণ যেহেতু প্রশ্ন যেইটা, সেই প্রশ্নটা হলো নেপোলিয়ান কবে কোথায় জন্মগ্রহণ করে, নেপোলিয়ান কত সালে কোথায় জন্মগ্রহণ করছে, কবে কোথায় জন্মগ্রহণ করছে, ঠিক আছে? প্রশ্ন দেয়া হলো, সময় দেখো, লিখে দাও অ্যান্সারটা। খুব সোজা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সামে বিভিন্ন স্কুলে এসছে, ঠিক আছে? নেপোলিয়ান কবে কোথায় জন্মগ্রহণ করছে, চলো আমিও লিখছি তুমিও লেখো। ঠিক আছে, 1769-এর 15ই আগস্ট কার্সিকা দ্বীপে। একটা জিনিস কিন্তু খেয়াল রাখো, কবে হচ্ছে ডেটটা মনে আছে? 15ই আগস্ট, 15ই আগস্টে ভারত স্বাধীন হচ্ছে, ঠিক আছে? তো 1769-এর 15ই আগস্টে হচ্ছে নেপোলিয়নের জন্ম হচ্ছে। আর একটা জিনিস তোমাদেরকে এই এই প্রশ্নের উত্তরটা মনে রাখার জন্য একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি 15ই আগস্ট এই দিনকে কি ভারত স্বাধীন হচ্ছে, তাই তো? 15ই আগস্ট, এই 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হচ্ছে, আর নেপোলিয়ান জন্মাচ্ছে 1769-এর 15ই আগস্ট। নেপোলিয়ান চেয়েছিল তখনকার সময়, যখন হচ্ছে ভারতে ইংল্যান্ডের কবজায় ছিল হচ্ছে ভারত, ইংল্যান্ডের কবজায় ব্রিটিশ অধীনে ছিল হচ্ছে ভারত, নেপোলিয়ানও চেয়েছিল যে তিনি আসবে, এসে হচ্ছে এখানে ভারতের হচ্ছে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেবে, দিয়ে হচ্ছে ভারতকে স্বাধীন করে দেবে। যদি তার এই স্বপ্ন পূরণ হয়নি, তার জন্য আমাদেরকে আরও কিছুদিন বাদে আমাদের হচ্ছে বহু নেতাদের বলিদানের মধ্যে দিয়ে, বহু হিরোর বলিদানের মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময় স্বাধীনতা পেয়েছি। কিন্তু মেনেই কথাটা বললাম হচ্ছে এই ডেটটার জন্য, 15ই আগস্টে হচ্ছে নেপোলিয়ান জন্মাচ্ছে 1769-এ, ঠিক আছে? কোথায়? ভূমধ্য সাগরে কার্সিকা দ্বীপে, ঠিক আছে? এই দ্বীপে জন্মাচ্ছে নেপোলিয়ান, ঠিক আছে? মনে থাকবে, আশা করি থাকবে, তাই তো? ফ্রান্সে
ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা উল্লেখ করো। ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কতদিন থেকে কতদিন অবধি চলেছিল? মনে পড়ছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা, এর অবনতির জন্যই নেপোলিয়ন ক্ষমতায় আসছে। ঠিক আছে, এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কবে থেকে কবে অবধি চলেছিল, কত সাল থেকে কত সাল? ১৭৯৫ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ অবধি ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চলছে ফ্রান্সে। ঠিক আছে, ১৭৯৫ থেকে ১৭৯৯ অবধি ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চলছে ফ্রান্সে। কবে থেকে কত, কবে থেকে কবে, আশা করছি মনে থাকবে। ঠিক আছে, এই শাসন ব্যবস্থার অবনতি হচ্ছে, দিয়ে তারপরে কিন্তু নেপোলিয়নের অভ্যুত্থান হচ্ছে এবং নেপোলিয়ন সর্বেসর্বা হয়ে উঠছে। ঠিক আছে, এটাই ছিল লাস্ট হচ্ছে শাসন নেপোলিয়নের আগে। এটার পরেই নেপোলিয়ন সম্পূর্ণভাবে ক্ষমতা নিজের হাতে নিয়ে নিচ্ছে। চলো এরপরের হচ্ছে প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, কনসুলেটের শাসনকালে তিনজন কনসালের নাম লেখো। কনসুলেটের শাসনকালে তিনজন কনসালের নাম লেখো। ঠিক আছে, তিনজনের নাম বলো। তিনজন ছিল, তিনজন এখানে যে ক্ষমতা পাবে, এরপরে যে ক্ষমতায় আসবে তারাই, এবং সে আর তার দুজন সহকর্মী, এই তিনজন কনসুলেট ছিল। ঠিক আছে, দেখি অ্যান্সার দাও। এতক্ষণে আশা করছি তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার লিখতে পেরে গেছো, তো আমিও লিখি। তিনজনকে কে কনসাল, তিনজন কনসুলেটের নাম হলো নেপোলিয়ন, আবেসিয়েস এবং রজার ডুকোস। ঠিক আছে, নেপোলিয়ন, আবেসিয়েস এবং রজার ডুকোস, সেটাই তিনজন হচ্ছে মেন ক্ষমতাবান ছিল। দিয়ে তার মধ্যে শেষে হচ্ছে নেপোলিয়ন সর্বক্ষমতাবান হবে এবং হচ্ছে নেপোলিয়নই শাসক রূপে বা সম্রাট রূপে আমরা দেখতে পাবো, ফ্রান্সের সম্রাট রূপে নেপোলিয়নকে দেখতে পাবো। ঠিক আছে, তো তিনজন কে কে ছিল কনসুলেট, নেপোলিয়ন, আবেসিয়েস এবং হচ্ছে রজার ডুকোস। ঠিক আছে, চলো চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখা যায়। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়, কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়, চলো অ্যান্সার দাও দেখি, কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হচ্ছে। ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হচ্ছে। ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে এই পিরামিডের যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে আসা যাও ফটাফট। কবে কাদের মধ্যে নীল নদে যুদ্ধ হচ্ছে, কবে কাদের মধ্যে নীল নদে যুদ্ধ হচ্ছে, নীল নদ মনে আছে, নীল নদ কোথায়, সেই নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হচ্ছে। ১৭৯৮ ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে এই নীল নদের যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, পিরামিডের যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, নীল নদের যুদ্ধও হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে। আবার তুলোবন্দর নেপোলিয়ন কাদের থেকে উদ্ধার করেছিল, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড দুটো শক্তি তখন হচ্ছে চারিদিকে হচ্ছে নিজের উপনিবেশ বানাচ্ছিল, সব কিছু করছিল, ইতিহাস দেখলে আমরা দেখতে পাবো, ভারতও এসেছিল, এক হচ্ছে ফ্রান্স, দ্বিতীয় হচ্ছে ইংল্যান্ড, তাই না, দুটো শক্তি। তাই জন্য ফ্রান্স আর ইংল্যান্ডের সঙ্গে ঝামেলা প্রথম থেকেই বেশ
কড়াভাবে লেগেছিল। এর মহাদেশীয় অপরাধ আগের বিভিন্ন এমসিকিউগুলোতে পড়েছিলাম যে ইংল্যান্ড আর ফ্রান্সের সঙ্গে কীভাবে লেগে যাচ্ছে, এ জাহাজ ডুবতে হবে না, জাহাজ তুমি ডুবতে দেবে না, তাহলে তোমারও সব ইয়ে করে দেবো, ব্যান্ড করে দেবো, এরকমভাবে ঝামেলা ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে লেগেই থাকতো। তো সেরকমই নীল নদের যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে, পিরামিডের যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে। ঠিক আছে, চলো ছয়েরটা দেখি। পিরামিডের যুদ্ধ এবং নীল নদের যুদ্ধে কারা জয়লাভ করে, পিরামিডের যুদ্ধে আর নীল নদের যুদ্ধে কারা জয়লাভ করছে, চলো বলো। পিরামিডের যুদ্ধে ফ্রান্স, পিরামিডের যুদ্ধে ফ্রান্স এবং নীল নদের যুদ্ধে ইংল্যান্ড, পিরামিডের যুদ্ধে ফ্রান্স জিততে এবং নীল নদের যুদ্ধে জিতছে হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে, পিরামিডের যুদ্ধে কে জিতছে, ফ্রান্স, আর নীল নদের যুদ্ধে ইংল্যান্ড। চলো ছ নম্বর প্রশ্ন হয়ে গেল, দেখা যাক হচ্ছে সাত নম্বর প্রশ্ন কী রয়েছে। কবে, কে কবে ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান ঘটায়, এই অ্যান্সারটা কিন্তু আমি আগে বলে ফেলেছি, তো যাই হোক তোমরা অ্যান্সারটা দাও দেখি কমেন্ট বক্সে। কে কবে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থা অবসান ঘটাচ্ছে, কে কবে ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে বলো। ১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটাচ্ছে, ১৭৯৯ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দিচ্ছে। ঠিক আছে, কে ঘটাচ্ছে, নেপোলিয়ান, কবে, ১৭৯৯ কিসে ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপর আট নম্বর প্রশ্নতে আসা যাক, কে কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে, কে কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে, ফ্রান্সের ক্ষমতায় যে থাকবে সেই করবে, কে ছিল ক্ষমতায় বলো। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলবো, নেপোলিয়ান সম্পর্কে যেরকমটা লেখা হয়, যেরকমটা বইটা দেখে পড়া হয়, অনেক ক্ষেত্রে বিভিন্ন বইয়ের রাইটাররা বিভিন্ন রকম হয়, কারু কারু কেউ কেউ একটু ইংল্যান্ড ঘাঁষা হয়, কেউ কেউ হচ্ছে ফ্রান্স ঘাঁষা হয়, কিন্তু একটা জিনিস তোমাকে নিরপেক্ষভাবে বলে রাখি যে নেপোলিয়ানের ব্যাপারটা কি, নেপোলিয়ান একটা খুবই সাধারণ পরিবার থেকে উঠছে, সাধারণ পরিবার থেকে উঠে সব কিছু ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করছে, দিয়ে হচ্ছে ফ্রান্সের রাজা হচ্ছে। ঠিক আছে, তারপরে কী করছে, তিনি অগ্রাসী নীতি নিচ্ছে, বিভিন্ন দেশগুলোকে নিজের আন্ডারে নিয়ে আসছে, আর এর মধ্যে ফ্রান্স কিন্তু এই যে ফ্রান্সের উন্নতির জন্য বিভিন্ন স্টেপও নিচ্ছে, এইটা করেছিল। কিন্তু তারপরে কী হয়, তারপরে হচ্ছে নেপোলিয়ানের মাথা একটুখানি অহংকার চেপে বসে, এরকম হয়ে যায় যে নেপোলিয়ান কোনো কিছু নিজের হার তিনি কখনো মেনে নিতে পারে না, আর এই অহংকারটাই নেপোলিয়ানের কাল হয়ে দাঁড়িয়েছিল। আর এটার জন্যই নেপোলিয়ান কী হচ্ছে, এই হারবো না করে করে যাচ্ছে হচ্ছে রাশিয়া অ্যাটাক করতে, এবং রাশিয়াতে অ্যাটাক করে হচ্ছে ৬,৮০,০০০ সেনা নিয়ে গেছিলো। কী হচ্ছে, সেখানে গিয়ে হচ্ছে ৬,০০০ সৈনিক মারা যাচ্ছে। তিনি যখন রাশিয়া থেকে ওই মস্কো অভিযানের পরে তিনি যখন ফিরে আসছে, তখন কী হচ্ছে, তখন দেখছে যে ফ্রান্সের ভেতরের বিভিন্ন সৈনিকরাই হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছে, তারপর হচ্ছে দুর্বল হয়ে পড়েছে, অত সৈনিক নিয়ে গিয়ে মারা গেলে তারপরে তার পরিবারের লোকেরা নেপোলিয়ানকে ভালো বলবে না, স্বাভাবিক ব্যাপার, ভালো বলবে না, তিনি যুদ্ধে জিততেও পারেননি, কিছু করতে পারেননি, এদিকে হচ্ছে এখান ওখান যুদ্ধ করে যাচ্ছে, তখন কি নেপোলিয়ানের এগেনস্ট একটা হাওয়া ওঠে। আর সেইটা সুযোগ নিয়ে ইউরোপের বিভিন্ন দেশ, যেখানে হচ্ছে বিভিন্ন রাজারা ছিল, রাজার ছেলেই রাজা হতো, তারা সকলে একত্রিত হয়ে নেপোলিয়ানকে অ্যাটাক করছে, এবং নেপোলিয়ানকে শেষে এক দ্বীপে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারাবাস হিসেবে, এবং সেখানে নেপোলিয়ানের মারা যাচ্ছে। তবে প্রথমবার দুবার দ্বীপে পাঠানো হয়েছিল, প্রথমবার যখন পাঠানো হয়েছিল সেখান থেকে নেপোলিয়ান আবার পালিয়েছিল, এসে আবার ১০০ দিন রাজত্ব করেছিল, তারপরে নেপোলিয়ানকে আবার সেই সকল রাজার ছেলে রাজা যেখানে ছিল, সেই সকল রাজারা, একজন সাধারণ মানুষ ওটা রাজা হয়ে যাবে এটা তারা মেনে নিতে পারেনি, তারা সবাই হচ্ছে একত্রিত হয়ে এসে আবার অ্যাটাক করছে নেপোলিয়ানকে, আবার দ্বীপে নির্বাসনের জন্য পাঠানো হচ্ছে হেলেনা দ্বীপে, এবং সেখানে বলা হয় নেপোলিয়ানের ক্যান্সারে মৃত্যু হচ্ছে। এই ছিল হচ্ছে নেপোলিয়ানের স্টোরি। ঠিক আছে,
তো এইটা হচ্ছে নেপোলিয়ন স্টোরি। আর সেই নেপোলিয়নের ইতিহাস, নেপোলিয়ন কী কী, সেইখান থেকে হচ্ছে এই সব প্রশ্ন উত্তরগুলো আছে। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি কি, নেপোলিয়ন যে কেবল অগ্রাসী নীতি নিয়েছিল এরকম না, অগ্রাসী নীতি নিয়েছিল সেটা তার ভুল ছিল, কিন্তু ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন, যাতে উন্নতি হয় সেই জন্য বিভিন্ন ব্যাংক, স্কুল, কলেজ এইসবের হচ্ছে নির্মাণের কাজও ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যাতে উন্নতি হয় সেই সবের ব্যাপারেও হচ্ছে মনোযোগ দিয়েছিল। তো এইটা হচ্ছে কখনো ভোলা যায় না, বা দুদিকটাই হচ্ছে আমাদেরকে নিরপেক্ষভাবে যখন কোনো টপিক পড়বো দুদিকটাই হচ্ছে আমাদেরকে দেখে শুনে হচ্ছে পড়তে হয়, তবে হচ্ছে আমরা একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সেই খাতার মধ্যে তুলে ধরতে পারবো। ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে যেই প্রশ্নটার জন্য এখানে এলাম, কে কবে ব্যাঙ্ক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিল, এইটা ব্যাঙ্ক প্রতিষ্ঠা করছে, ব্যাঙ্ক অফ ফ্রান্স কে করছে, যার কথা এখন বলছিলাম সেই করছে। ১৮০০ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাঙ্ক অফ ফ্রান্সের প্রতিষ্ঠা করছে। চলো তারপরে প্রশ্নতে আসা যাক, কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছে, কে কবে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছে, অর্থাৎ ফ্রান্সে একটা নতুন ইউনিভার্সিটির কে প্রতিষ্ঠা করছে, শিক্ষার স্থান ইউনিভার্সিটি, তো সেটা কে প্রতিষ্ঠা করছে, চলো। ১৮০৮ খ্রিস্টাব্দে নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছে, ১৮০৮ নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছে, চলো নেক্সট প্রশ্নে আসা যাক, কবে কাদের মধ্যে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর হয়, কে কবে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত করে, কে কবে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত করে, ঠিক আছে। কে কবে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত করে, এটা হচ্ছে পোপ আর নেপোলিয়ান করছে হচ্ছে ধর্মমীমাংসা চুক্তি, এটা কবে ১৮০১, ঠিক আছে। চলো এই হলো আজকের ১০টা প্রশ্ন অতি সংক্ষিপ্ত, এবং এর পরের দিন আরও ১০টা প্রশ্ন, পরের ক্লাসে আরও ১০টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব অবশ্যই, আর তোমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে আজকে কার কতগুলো ঠিক হলো, ঠিক আছে। চলো দেখো কার কতগুলো ঠিক হলো, এখানের সঙ্গে মিলিয়ে নাও, পারলে এইগুলোকে খাতায় লিখে নাও। প্রশ্ন হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্কুলে এই সব প্রশ্নগুলো এসে থাকে, সেই জন্যই হচ্ছে এই সকল প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসা। আর কেবল ইতিহাস নয়, অন্যান্য সাবজেক্টের ক্লাসও হতে থাকে আমাদের চ্যানেল স্টাডি টাইমে, আর এখানেই নয়, মোটিভেশনাল, বিভিন্ন পপুলার মানুষদের বায়োগ্রাফি এই সকল সংক্রান্ত ক্লাসগুলোও আমাদের চ্যানেল স্টাডি টাইমে হতে থাকে। তোমরা সব কিছু দেখতে পারো, দেখে হচ্ছে তোমাদের মতামত সেখানে জানাতে পারো। তবে আজকের ক্লাস এতটাই, যারা ক্লাসে রয়েছো যদি ভালো লেগে থাকে ওই লাইক শেয়ার আর হচ্ছে পরবর্তী সময় আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও। তবে আজ এতটা, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।